প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনীর কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, মহান আল্লাহর নামে শুরু করি। বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ব নাম কী ছিল? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ব নাম কী ছিল? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক কি? ক্রস চিহ্নিত দুইটি তরবারি এবং তার উপরে কৌণিকভাবে জাতীয় ফুল শাপলা। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক কি? ক্রস চিহ্নিত দুইটি তরবারি এবং তার উপরে কৌণিকভাবে জাতীয় ফুল শাপলা। বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী ব্রিগেডিয়ার জেনারেল কে? জেনারেল নাজমা বেগম। বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী ব্রিগেডিয়ার জেনারেল কে? জেনারেল নাজমা বেগম। বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী মেজর জেনারেল কে? মেজর জেনারেল সুশানে গীতি। বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী মেজর জেনারেল কে? মেজর জেনারেল সুশানে গীতি। বাংলাদেশ সেনাবাহিনীর বীর শ্রেষ্ঠ কতজন? তিনজন। বাংলাদেশ সেনাবাহিনীর বীর শ্রেষ্ঠ কতজন? তিনজন। বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায়? ঢাকা সেনানিবাসে। বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায়? ঢাকা সেনানিবাসে। বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ কি? জেনারেল। বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ কি? জেনারেল। বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কি? সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে। বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কি? সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী কে? প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী কে? প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমদ। বাংলাদেশের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমদ। বাংলাদেশের প্রথম সেনাপ্রধানের নাম কি? কাজী মুহাম্মদ শফিউল্লাহ। বাংলাদেশের প্রথম সেনাপ্রধানের নাম কি? কাজী মুহাম্মদ শফিউল্লাহ। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা কে? মেজর আব্দুল গনি। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা কে? মেজর আব্দুল গনি। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার কে? রাষ্ট্রপতি। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার কে? রাষ্ট্রপতি। বাংলাদেশের সামরিক সদর দপ্তর কোথায়? ঢাকার কুর্মিটোলায়। বাংলাদেশের সামরিক সদর দপ্তর কোথায়? ঢাকার কুর্মিটোলায়। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কে ছিলেন?
জেনারেল মুহাম্মদ আতাউল গনি উসমানি। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কে ছিলেন? জেনারেল মুহাম্মদ আতাউল গনি উসমানি। শিখা অনির্বাণ কোথায় অবস্থিত? ঢাকা সেনানিবাসে। শিখা চিরন্তন কোথায় অবস্থিত? সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। শিখা চিরন্তন কোথায় অবস্থিত? সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গঠন করা হয় কবে? 15 ফেব্রুয়ারি 1948 সালে। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গঠন করা হয় কবে? 15 ফেব্রুয়ারি 1948 সালে। কয়টি বাহিনী নিয়ে বাংলাদেশের সামরিক বাহিনী গঠিত হয়? 3টি, সেনা, নৌ ও বিমান বাহিনী। কয়টি বাহিনী নিয়ে বাংলাদেশের সামরিক বাহিনী গঠিত হয়? 3টি, সেনা, নৌ ও বিমান বাহিনী। জাহানাবাদ সেনানিবাস কোন জেলায় অবস্থিত? খুলনা জেলায়। জাহানাবাদ সেনানিবাস কোন জেলায় অবস্থিত? খুলনা জেলায়। বাংলাদেশ মিলিটারি একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1974 সালের 11 জানুয়ারি কুমিল্লায় প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ মিলিটারি একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1974 সালের 11 জানুয়ারি কুমিল্লায় প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? ভাটিয়ারি, চট্টগ্রাম। বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? ভাটিয়ারি, চট্টগ্রাম। বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় কত সালে? 26 মার্চ 1971 সালে। বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় কত সালে? 26 মার্চ 1971 সালে। বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের পদকে কি বলে? জেনারেল। বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের পদকে কি বলে? জেনারেল। বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতা পুরস্কার লাভ করে কত সালে? 25 মার্চ 2007 সালে। বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতা পুরস্কার লাভ করে কত সালে? 25 মার্চ 2007 সালে। বাংলাদেশ সেনাবাহিনীতে চতুর্থ প্রজন্মের ট্যাঙ্ক যুক্ত হয় কবে? 13 ডিসেম্বর 2012 সালে। বাংলাদেশ সেনাবাহিনীতে চতুর্থ প্রজন্মের ট্যাঙ্ক যুক্ত হয় কবে? 13 ডিসেম্বর 2012 সালে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশনা কতটি? 3টি, সেনাবার্তা, সেনাপ্রবাহ, আর্মি জার্নাল। বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশনা কতটি? 3টি, সেনাবার্তা, সেনাপ্রবাহ, আর্মি জার্নাল।